রিঙ্কু সিং কবে ভারতীয় দলের জার্সি পাবে, এ নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন শুরু হয়ে গেছিল অনেক আগে থেকেই। মনে করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হয়তো দলে জায়গা পেতে চলেছে রিঙ্কু, তবে সেটা কিন্তু হয়নি। পরবর্তীতে দেখা যায় রিঙ্কু সিংয়ের গায়ে ভারতীয় দলের জার্সি অর্থাৎ প্র্যাকটিস সেট পরে তিনি ওয়ার্ম আপ করছেন, নিজের ইনস্টাগ্রাম টুইটার হ্যান্ডেলে সেটা প্রকাশ করেছেন। তাতেই কিন্তু আরও পারদ চড়তে থাকে রিঙ্কু সিংয়ের ভক্তদের মনে, হয়তো এবার রিঙ্কু সিং দলে জায়গা পেতে চলেছে। এই করতে করতে দিন কেটে যায় এবং তার পরবর্তীতে এশিয়ান গেমসে এসে হঠাৎ দলে জায়গা পান রিঙ্কু সিং। এশিয়ান গেমসে এবার পার্টিসিপেট করছে ক্রিকেট এবং সেখানে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে ভারতীয় ছেলেদের ম্যাচ এবং প্রথম ম্যাচেই ভারতকে খেলতে হতে পারে বাংলাদেশ বা আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতের প্রথম ম্যাচ হতে পারে 5ই অক্টোবর এবং এই সময় সেম টাইমে বা সেম ডেতে কিন্তু বিশ্বকাপ শুরু হচ্ছে, একদিনের বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল জিতলে পরের দিন অর্থাৎ 6ই অক্টোবর সেমিফাইনাল খেলতে হবে ভারতকে, ফাইনাল তার পরের দিন 7ই অক্টোবর। অর্থাৎ পরপর তিন ম্যাচ খেলতে হতে পারে ভারতকে, সবকটি ম্যাচ হবে দুপুর 12টা থেকে ভারতীয় সময়ে। এশিয়ান গেমস টি-20 ফরম্যাটে কিন্তু এই ক্রিকেট হবে, যেখানে ভারতের 15 জনকে বেছে নেওয়া হয়েছে এবং বিসিসিআই কাদের বেছে নিয়েছে তা আমরা এক নজরে একবার দেখে নেব। তবে এই টিমে যেহেতু কেকেআরের রিঙ্কু সিং জায়গা পেয়েছে, সেখানে মারকুটে এই ক্রিকেটারের জন্য অবশ্যই সমর্থকরা এক্সপেক্ট করে আছে তার একটা ভালো পারফরমেন্স দেখবে। তবে কেকেআরের আরও এক ব্যাটার যার কিন্তু দলে জায়গা হয়নি, এখনও স্ট্যান্ড বাইতে রয়েছেন, একটু টিম লিস্টটা দেখে নেওয়া যাক। এশিয়ান 90th গেমসে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি করবেন, ঈশ্বরী জয়সওয়াল রয়েছেন, রাহুল ত্রিপাঠী রয়েছেন, তিলক বর্মা রয়েছেন, রিঙ্কু সিং রয়েছেন, জিতেশ্বর শর্মা রয়েছেন, উইকেট কিপার ওয়াশিংটন সুন্দর রয়েছেন, শাহবাজ আহমেদ রয়েছেন, রবি বিষ্ণই রয়েছেন, আবেশ খান রয়েছেন, আর্শদীপ সিং রয়েছেন, মুকেশ কুমার রয়েছেন, রয়েছেন শিভম মাভি এবং শিভম দুবে, প্রভসিমরন সিং রয়েছেন, আরও একজন উইকেট কিপার। এছাড়াও এই টিমে স্ট্যান্ড বাইতে রয়েছেন কিন্তু ইয়াস ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আয়ার, দীপক হুডা এবং সাই সুন্দরম। এছাড়াও কিন্তু এই এশিয়ান গেমসে মহিলা পার্টিসিপেটও রয়েছে, অর্থাৎ এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট দলও খেলতে যাবে। যদিও অধিনায়ক হরমনপ্রীত কৌর প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না, ফলে ভারত ফাইনালে উঠলে তবেই হরমনপ্রীত এশিয়া গেমস খেলতে পারবেন, তাকে দুটি ম্যাচের জন্য নির্বাসিত করেছে ICC। মহিলা ও পুরুষ দলের ক্রিকেটার দলগুলির মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। মেয়েদের বিভাগে 14টি দল খেলবে, ছেলেদের বিভাগে খেলবে 18টি দল। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে 19শে সেপ্টেম্বর থেকে, ফাইনাল 26শে সেপ্টেম্বর।